হ্যালো, হাই। অনেক দিন ধরে চিন্তা করছি আমার চুলকে নিয়ে। আমি ভাবতেছিলাম যে আমার চুল অনেক পড়ে যাচ্ছে, অনেক পড়ে যাচ্ছে, আমি যে কি করব বুঝে উঠতে পারছিলাম না। তো আমি আজকে নতুন একটি রেসিপি বানাবো যা আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপি আপনাকে অনেক উপকার দিবে। আপনাদের আমার চুলে যেরকম উপকারিতা এসেছে, আপনাদের চুলেও সেই উপকারিতা দিবে। যেমন আপনি এই উপকারিতা এভাবে পাবেন যে আপনার চুলকে মজবুত রাখবে, চুলের গোড়া শক্ত করবে, চুল পড়া রোধ করবে, তারপর চুল লম্বা করবে, চুলকে সিল্কি করবে। সব রেডিমিটা একসাথে বানাবেন। যেমন আমি এই যে পেঁয়াজের খোসা দিয়েছি, তারপর আপনার নারিকেল তেল, ভিটামিন ই ক্যাপসুল সব একসাথে প্রথমে আমি মিক্স করলাম। মিক্স করে একটু গরম করলাম, গরম হিতে একটু হালকা গরম করবেন। গরম করে ভালো করে একটু মিক্স করার চেষ্টা করবেন। আপনার চুল আমি যেরকম উপকারিতা পেয়েছি, আপনিও ঠিক তেমনি উপকারিতা পাবেন। সো আমি এই রেসিপিটা বানালাম বানিয়ে এখন আমি আমার চুলে অ্যাপ্লাই করব। তো প্রথমে এই যে আমি করে এখান থেকে আমি আমার যেটা গরম করেছিলাম, যে রেসিপিটা বানিয়েছিলাম, ওখান থেকে আমি অয়েলটা বের করলাম। বের করে আমি এখন অ্যালোভেরা জেল দিলাম। এখানে যদি চান আপনারা ভিটামিন ই ক্যাপসুলও দিবেন, এত কিছু দেওয়ার দরকার নেই। টমেটো দিলাম। টমেটো কিন্তু অনেক উপকারী আপনার চুলের জন্য। এটা আপনার চুলে চুল পড়া, যাদের চুল পড়ে যাচ্ছে তাদের রোধ করবে, চুল পড়বে না, চুলের গোড়া মজবুত করবে, ইভেন কি আপনার চুলকে লম্বা করবে। সো অনেক উপকারিতা আছে, ভালো করে খেয়াল করেন। এই রেসিপি আপনারা যদি ঘরে বানান, বানিয়ে যদি আপনারা যদি চুলে অ্যাপ্লাই করবেন, অনেক উপকার দিবে। যারা এটা বানিয়ে চুলে দিবেন তারা আমাকে একটু কমেন্টে জানাবেন, এটা হচ্ছে কথা। তো আমি বানালাম। এখন দেখেন, ভালো করে বানানোর পর যদি আপনি আপনার চুলে অ্যাপ্লাই করবেন, আমি যেরকম আমার চুলে অ্যাপ্লাই করছি, চুলে গড়াই গড়াই দেওয়ার চেষ্টা করবেন। আমি যেরকম চুলে গড়াই গড়াই দিচ্ছি, আপনারাও ঠিক আপনাদের চুলে এভাবে অ্যাপ্লাই করবেন, আমি যেভাবে অ্যাপ্লাই করছি। কারণ এটা চুলকে ভিতর থেকে মজবুত করবে, আপনার চুলে খুশকি দূর করবে, তারপর যদি আপনার চুলে কোনো ফোড়া থাকে বা নানা রকম অনেক রকম চুলকানি থাকে, এসব চুলকানি থেকে আপনাকে আপনার চুলকে রক্ষা করবে, আপনার স্কিনকে ভালো রাখবে, চুলের মাথার যে স্কিন এই স্কিনকে ভালো রাখবে, চুল লম্বা করবে, আপনার চুল পড়বে না, আপনার চুল সিল্কি করবে। তো আমি যেভাবে অ্যাপ্লাই করছি ঠিক সেভাবে মাথায় দিয়ে রাখবেন। মাথায় দিয়ে আধা ঘন্টার পর কুমকুম হালকা হালকা গরম পানি দিয়ে একটু শ্যাম্পু কন্ডিশনার দিয়ে ওয়াশ করে ফেলবেন, আপনার চুল অনেক ভালো থাকবে। তো আমি এটুকু উপকার দিতে পারি। আপনারা আমাকে আমার পেজ ফলো করবেন, যারা ফলো করছেন, যারা দেখছেন তাদেরকে অনেক থ্যাংক ইউ। ভালো থাকবেন। আবার আমি আসব নতুন একটি ভিডিও নিয়ে। আমি তো হালকা মেসেজ করছি, দেখেন আমার চুলে মেসেজ করে আমি এটা আধা ঘন্টা রেখে দিব। আগেই বলেছি আধা ঘন্টা রেখে দিব, তারপর আমি কন্ডিশনার দিয়ে আমার চুল ধুয়ে ফেলব। একটু হালকা কুমকুম গরম পানি দিয়ে আমি আমার চুল ধুয়ে ফেলব। তা বাই বাই, আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।